অবরোধকারী রাস্তা অবরোধ করে এবং তারা বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশও পাল্টা টিয়ার শেল ছুড়ে তাদের ইট পাটকেলের জবাব দেয়। এখনো পর্যন্ত দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে এবং পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। এবং এর মাঝখান দিয়ে আপনাকে জানিয়ে রাখি যেটা যে সকাল থেকেই কর্মমুখী মানুষ বিভিন্ন এলাকার দিকে যাচ্ছেন পায়ে হেঁটে, কেউ রিক্সায় কেউ ভ্যানে। এবং আপনি জানেন, আপনি যেটা বলেছেন যে দেশের পূর্ব এবং উত্তরাঞ্চলের এন্ট্রি পয়েন্ট হলো রাজধানী যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকা। তো এখান দিয়ে তেমন চোখে পড়ার মতো কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। টুকটাক দুই একটি বাস সাতটার আগে চলেছে, এখন আর কোনো বাসের কোনো দেখা মিলছে না। এবং আমি আরো একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এর আগে সকাল 6:30টার দিকে জুলাইনে অবরোধকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং সেখানে একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা অবরোধের সৃষ্টি করে। রূপা, এই ছিল সর্বশেষ আমার কাছে খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার শফিকের সাথে, যিনি এই মুহূর্তে আছেন যাত্রাবাড়িতে। আপনারা দেখছেন এনটিভি সকালের খবর।